ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান 10 দিন পর বাড়ি ফিরেছেন। তার সঙ্গে নিখোঁজ অপর তিনজনও একই সময় নিজেদের বাড়িতে ফিরেছেন। আদনানের মা আজেরা বেগম ছেলের ফেরার বিষয়টি নিশ্চিত করেন। রংপুর শহরের বাবুখা এলাকার একটি বাসায় দুপুরে ফেরেন আবু তোহা। সেখান থেকে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য তোহা এবং তার গাড়ি চালককে ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। আদনান 10 জুন ঢাকার উদ্দেশ্যে রংপুর থেকে রওনা হন। এরপর তার আর খোঁজ মিলছিল না। তোহার সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী আব্দুল মুহিত ফিরোজ ও গাড়ি চালক আমিরুদ্দিন ফয়েজ। আমি জুম্মার নামাজ পড়ে বাসায় গেলাম। ওখান থেকে আমাকে পরিবার থেকে একজন রিং দিয়ে দিল যে তাকে পাওয়া গেছে আবু আদনানকে। পরে আমি সেন্ট্রাল রোড বাসায় তার বাসায় আসলাম। আসার পর ওখান থেকে শুনলাম যে সে আবহাওয়া অফিস তার শ্বশুর বাসায় আছে। তারপর আমি এটা নিশ্চিত হওয়ার জন্য আবার ওখানে লোক ইয়া দিলাম। তারপরে শুনলাম যে পরে আমাকে ওখান থেকে একটা ছবি পাঠানো হলো যে তাকে সে যে পাওয়া গেছে তার একটা ছবি আমি পাইলাম মেসেঞ্জারে। পরে ওইটা আমি শিওর হয়ে গেলাম। পরে বললো যে ডিবি অফিস, এখানে ডিবি অফিসের কার্যালয়ে নিয়ে আসবে। পরে আমি ওই জন্য আবহাওয়া অফিস গেলাম না, এখানে আমি এসে দেখতে পেলাম যে তাকে নিজের চোখেই দেখলাম তাকে ডিবি নিয়ে গেলে এখন জিজ্ঞাসাবাদ করতেছে। এইটুকু পর্যন্ত আমি জানি না, চারজনকেই পাওয়া গেছে, বাকিজনেরাও আছে। বাকিজনেরা একজন ড্রাইভার যেটা শুনলাম তার বাসায় আছে, আর বাকি তিনজন হয়তো এখানেই আছে। চারজন কি একই সঙ্গে পাওয়া গেছে? একই সঙ্গে পাওয়া গেছে। ওই আবহাওয়া অফিসের পর আমি বাকি তিনজনের দুইজনের সঙ্গে কথা বলছি অন্য মাধ্যমে, তারা নিশ্চিত করছে যে তারা আছে, বাসায় আছে, এইটুকু আমি নিশ্চিত একদম। আর আবু আদনানকে আমি নিজের চোখে দেখ এখানে ঢোকা দেখ নিজের চোখে দেখছি আর কি, এইটুকু পর্যন্ত আমি জানি।